ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে বিষয়গুলো আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো হচ্ছে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এবং আপনি ফেস না দেখিয়ে ফেসবুক থেকে খুব সহজেই বা খুব সহজও না, যেটা আর কি সব মিলিয়ে আজকে বলবো আপনাদেরকে। তো সকালবেলাও রান্নাবান্না হচ্ছে করে ফেলছি একবার, হচ্ছে সকালে নাস্তা। তো দুপুরের জন্য আজকে পেঁপে ভর্তা করব। তো পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকায় নিছি। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি আর ডাল রান্না করব। তো রান্নার পাশাপাশি চলেন আজকে ফেসবুক নিয়ে কথা বলবো। প্রথমেই হচ্ছে আমি শুনছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা আসলে শুনিনি। তো আমি না কি করছি, প্রথমে ইউটিউবে একটা পেজ খুলে মানে চ্যানেল খুলে ফেলছি, কিন্তু ওইখানে না কোনোতেই কোনো কিছুতেই কোনো কিছু করতে পারতেছিলাম না। তারপর ইউটিউব ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে ফেসবুকেও না পেজ খুলে মানুষ টাকা ইনকাম করতে পারে। তো কী করলাম, একটা ফেসবুকও পেজ খুলে ফেললাম ইউটিউব দেখে, সব কিছু নিয়মকানুন মেনে। কিন্তু ইউটিউবে যত না নিয়মকানুন তার থেকে বেশি নিয়মকানুন হচ্ছে ফেসবুকে, যেগুলো হচ্ছে কঠোর থেকে কঠোরতম। যদি আপনি সব একটু নিয়ম ভঙ্গ করেন তাহলেই হচ্ছে আপনার পেজটাকে অনেক অনেক ভায়োলেশন, রেস্ট্রিক্টেড মানে অনেক কিছু করে দিবে। তো সব কিছু নিয়মকানুন মেনেই না এখানে কাজ করতে হয়। আর প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টাকা ইনকাম করবেন ঠিক আছে ফেসবুক থেকে, কিন্তু টাকা ইনকাম করার যে মাথায় যে একটা বিষয়টা, এটাই প্রথম মাথা থেকে বের করে দিতে হবে যে আপনি এক মাসের পেজ খুলে হচ্ছে এক মাসের পেজ থেকে ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে একটা পেজ থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই পেজটাকে আগে আপনাকে অনেক উপরে নিয়ে যেতে হবে, যেটার জন্য আপনাকে 6 মাস, 1 বছর, অনেকে 4 মাসও ইনকাম করে। তো সব কিছুই হচ্ছে যার যার পেজে সময় দেওয়ার পেছনের গল্পটা। আপনি যতটা সময় দিতে পারবেন ততটা সময় হচ্ছে আপনার এখানে কাজে লাগাতে পারবেন, আপনি তত সাফল্যের চূড়ায় উপরে উঠবেন। প্রথমেই হচ্ছে আপনাকে হচ্ছে এখানে প্রতিদিন নিয়মিত রেগুলার করে ভিডিও দিতে হবে, এবং ওই যে বললাম ইনকাম যে করবেন এরকম একটা ধ্যান ধারণা মাথা থেকে বের করে ফেলতে হবে। নিয়মিত যে ভিডিও দিবেন ওই ভিডিওগুলো হচ্ছে আপনাকে ভালোবেসে দিতে হবে। আপনি অধৈর্য হলে হবে না যে দিলাম ভিউ নাই। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস ভিডিও দিতে থাকেন না, ইনশাল্লাহ 5-6 মাস পরে দেখবেন আপনার ভিডিওর ভিউ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন তফাতটা আপনি বুঝতে পারবেন। অনেকে কী করে, হতাশা হয়ে যায় যে 4-5 মাস পেজ খুলেছে কিচ্ছু হচ্ছে না, হতাশ হয়ে যায়। আমি কিন্তু টানা 1.5 বছর কাজ করতেছি এখানে, 1.5 বছরের মধ্যে হচ্ছে আমার কিন্তু প্রথমে পেজ নিয়ে আমি কিছুই বুঝতাম না, ভিডিওর ভিউ ছিল না, তারপরও রেগুলার ভিডিও দিয়েছি। তো রেগুলার ভিডিও দিতে দিতে আলহামদুলিল্লাহ এখন আমার অনেক ভালো ভিউ হয়েছে, তবে রিলসে বেশি ভিউ বড় ভিডিওর থেকে। তবে আশা করি হচ্ছে বড় ভিডিও তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো ভালো ভিউ হবে সবার ভালোবাসায়। তো রিলসে কিন্তু ভাইরাল হয় খুব সহজেই, ছোটো ছোটো রিলস, আর এই রিলসগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল করা যায় রেগুলার দিয়ে। তো আরও আরও ভিডিও আছে যেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো, কারণ এক ভিডিওতে এত কথা না বলা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং হচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকে আমি শেষে আগের দিনের কিছু ভাত ছিল, ওই ভাতটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার এভাবে ভাত ভাজা খেতে ভালো লাগে, আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।